মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, খুব সংক্ষেপে বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলবো ব্যাপারটা। যেই মহিলার ব্যাপারে আমি বলতে পারি, জন্মই যে মহিলার আজন্ম পাপ, এই খালেদা জিয়া, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি নেত্রী বলেছেন, জিয়াউদ্দিন বাবলু সাহেব সংসদ সদস্য জঙ্গি নেত্রী বলেছেন, আমি মনে করি তিনি আর নেত্রী নাই, তিনি এখন জামাতের একজন কর্মী শুধু স্বাধীনতা বিরোধীদের। গতকাল তার বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গেছেন, তারা যেতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নাই। তবে এই রাষ্ট্রদূতদের সামনে, এই বিদেশিদের সামনে তিনি একজন নেত্রী সেজে যেভাবে বসছিলেন তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হচ্ছে সেইখানে, যেই জাতীয় পতাকার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি সাহেবকে, যে জাতীয় পতাকার প্রতি তিনি তার সম্মানবোধ দেখিয়েছেন, যেই জাতীয় পতাকার জন্য জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন, যেই জাতীয় পতাকার জন্য দেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যেই জাতীয় পতাকার জন্য 2 লক্ষ মানুষের সম্ভ্রম গেছে খালেদা জিয়ার কোন ওয়ারেন্টাম প্রেসিডেন্সি অনুযায়ী। আমি দেখলাম গতকাল তার টেলিভিশনে ফুটেজ দেখলাম, সমস্ত পত্রপত্রিকায় ছবি দেখলাম, যে উনি বসে আছেন, ওনার পিছনে বাংলাদেশের জাতীয় পতাকা সেখানে লাগানো হয়েছে। আমি জানি জাতীয় পতাকা লাগাতে গেলে তার নির্দিষ্ট কোনো নিয়ম আছে, উনি এটা লাগাতে পারেন না। আজকে নারায়ণগঞ্জের মেয়র লাগাবে, আজকে উনি লাগাচ্ছেন। আজকে এই জাতীয় পতাকা যে অসম্মানিত করা হচ্ছে, সেই অসম্মানের বিরুদ্ধে বাংলাদেশের আইন এবং বিধি অনুযায়ী সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, যে খালেদা জিয়া কিভাবে গতকাল তার যেই মিটিং করেছেন বিদেশিদের সামনে, আমাদের দেশবাসীকে অসম্মানিত করেছেন জাতীয় পতাকা লাগিয়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে অনুরোধ করছি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি এইভাবেই নিতে হবে যাতে বাংলার মাটিতে এই জাতীয় পতাকাকে কেউ অসম্মান করতে না পারে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।